না হোক, আপনার আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেওয়ার পর 3 মাস এর মধ্যে যদি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে? এর উত্তর হলো যে বাংলাদেশের প্রচলিত আইনে তালাকনামায় স্বাক্ষর দেওয়ার পর কি করা যাবে যাবে না বা আইনে কি আছে এ সম্পর্কে আমাদের জানা নেই। আইন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা এ সম্পর্কে ভালো বলতে পারবেন, অতএব এ বিষয়ে তাদের স্বর্ণপূর্ণ হওয়ার অনুরোধ করছি। আমরা শরিয়ার যে দৃষ্টিকোণের ক্ষেত্রে সেটা বলছি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেন, তালাকনামায় তিনি সজ্ঞানে জেনে শুনে তিনি স্বাক্ষর করে থাকেন, হোক সেটা প্রেসারে বা অন্য কোনোভাবে, এক কথা তিনি স্বাক্ষর করেছেন, তিনি জানেন যে তিনি স্বাক্ষর করেছেন, তাহলে সেক্ষেত্রে এরকম যদি হয় অথবা তিনি মুখে তালাক দিয়েছেন, সেই সংবাদ বা সেই স্বাক্ষরের বার্তা এটা যদি স্ত্রীর কাছে নাও পৌঁছে, তারপরেও স্ত্রী যদি নাও জানেন বা অ্যাকসেপ্ট নাও করেন, তারপরে শরিয়ার মাসআলা অনুযায়ী তালাক পতিত হয়ে যাবে। আর তালাক পতিত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা যদি এক তালাক কিংবা দুই তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 3 মাসের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে তারা যদি বসবাস করা শুরু করে দেন তাহলে সেটাকে তালাক প্রত্যাহার হিসাবে ধরা হবে এবং আর একটি চান্স থাকবে। আর যদি এটা শেষ তালাক অর্থাৎ 3য় নম্বর তালাক হয়ে থাকে তাহলে 3 নম্বর তালাক হয়ে থাকলে তারপর আর তারা স্বামী স্ত্রীর সাথে বসবাস করবার কোনো সুযোগ না যদি করেন তাহলে সেটা গুনাহ হবে এবং নাজায়েজ হবে, অবৈধ সম্পর্ক হবে।